ফ্রেন্ডস, রিয়েল লাইফ হ্যাকারে আপনাদের স্বাগতম। তো আজকে দেখাবো কীভাবে বুঝবেন এই কলাতে ফরমালিন ইউজ করা কি না। তো দেখুন, এই কলাতে যে স্প্রে করা হয়েছে, স্প্রে তখন বোঝা যায় না, পরে যখন এটা অনেক দিন হয়ে যায় তখন বুঝতে পারবেন যে স্প্রের পানিগুলো দেখেন কীভাবে পড়েছে, সেখানে কালো হয়ে গেছে। তো এই কলাতে 7 দিন রাখা আছে, এমনভাবে 7 দিন রাখার পরে এখনও পচেনি, এখনও খাওয়ার অবস্থায় আছে, কিন্তু এটা খেলে অনেক ক্ষতি হবে। তো গাড়ি দাগগুলো দেখে বুঝতে পারবেন যে কলাগুলা স্প্রে করা, এভাবে বুঝতে পারবেন, কীভাবে চিনবেন যে স্প্রে করা কলা। এমনি যখন কলা কিনতে যাবেন তখন দেখে বুঝতে পারবেন যে কোন কোন কলাগুলো স্প্রে করা আছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব।